শান্তির বাজার মহকুমার মকপাড়া সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকাল আনুমানিক আট ঘটিকায় শান্তিরবাজার বাজার মহকুমার মকপাড়া সংলগ্ন এলাকায় আট নং জাতীয় সড়কে একটি বাইক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে করে বাইক চালক রথীন্দ্র রিয়াং গুরুতর আহত হয় দুর্ঘটনার পরবর্তী সময় বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায় ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে আহত যুবককে আগরতলা জিবে হাসপাতালে স্থানান্তরিত করে এই দুর্ঘটনার তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ